মালদায় লাইনচ্যুত মালগাড়ি, এনজিপি থেকে কাটিহার যাবার পথে মালদার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের কুমুদপুরে মালগাড়ির পাঁচ পাঁচটি বগি লাইনচ্যুত হয়। শুক্রবার বেলা পৌনে ১১টা নাগাদ এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য এবং আতঙ্ক তৈরি হয় গোটা এলাকায়। খবর পেয়ে কাটিহার ডিভিশন থেকে রেলের আধিকারিকেরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে সূত্রের খবর।